সনাতন ধর্মের জন্মভূমি এই ভারতের পবিত্র মাটিতে এবং রাম জন্মভূমি অযোধ্যায় সাড়ম্বরে প্রতিষ্ঠিত হলেন প্রভু শ্রী রামচন্দ্র। রামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে ভগবান রামচন্দ্রের পূজা প্রচলিত আছে। রাম সূর্যবংশ বা ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেন। এই বংশের বিখ্যাত রাজা রঘুর নাম অনুসারে অনেকে একে রঘুবংশ বলে। শুধু হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ধর্মেও রামচন্দ্রের কথা পাওয়া যায় এবং শিখ ধর্মের ধর্মগ্রন্থ আদি গ্রন্থ বা শ্রী গুরু গ্রন্থ সাহেব এও অযোধ্যার নিপতি পরম ধার্মিক রাজা রামচন্দ্রের কাহিনী এবং রামের যুদ্ধের কাহিনী বর্ণিত আছে। এই পবিত্র দিনে চলুন আমরা শুনে নিই রামলালার জন্ম ও বাল্যকালের কাহিনী। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন এমন নতুন নতুন গল্প শোনার জন্য। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিই। সে বহু সময়ে আগেকার কাহিনী। বহু সময় আগে রাক্ষস রাজা রাবণ ছিলেন লঙ্কার অধিপতি। প্রচণ্ড শক্তিশালী ছিলেন রাবণ, কিন্তু তিনি ছিলেন শিব ভক্ত। সব সময় শিবের জন্য ভজনা করতেন, তাই শিবের আশীর্বাদে রাবণ হয়ে উঠেছিলেন অপরাজেয়। সাধারণ মানুষ থেকে শুরু করে দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত, শান্তিতে দিন কাটাতে পারত না। মুনি ঋষিদের উপর যখন তখন রাবণ অত্যাচার করতেন, কোনো মুনি ঋষি নিরুপদ্রবে নির্বিঘ্নে যাগযজ্ঞ সমাপন করতে পারতেন না। সকলেই অসহায়ভাবে ভগবানকে ডাকতেন আর বলতেন, হে ভগবান, তুমি রাবণের অত্যাচার থেকে আমাদের রক্ষা করো, তুমি থাকতে পৃথিবীর এই অবস্থা কেন? ত্রাহিমাং প্রভু, ত্রাহিমাং। সকলের এই আকুল আহ্বান শেষ পর্যন্ত বৈকুণ্ঠবাসী বিষ্ণুর কানে পৌঁছে গেল। তিনি বুঝতে পারলেন এবার তাকে ত্রিভুবনকে বাঁচাতে আসতে হবে, তাই তিনি মর্ত্যের এক ধার্মিক রাজার ঘরে রাম নামে জন্মগ্রহণ করবেন ঠিক করলেন। ইক্ষ্বাকু ভারতের এক বিখ্যাত বংশ। এই বংশে একদা দিগ্বিজয়ী রাজা রঘুর আবির্ভাব ঘটেছিল। রঘু ছিলেন প্রজারঞ্জক নিপতি। তিনি শুধুমাত্র নিজের আধিপত্য বিস্তারের জন্য রাজ্য শাসন করেননি, তার উদ্দেশ্য ছিল তার রাজত্বে কেউ যেন অভুক্ত অবস্থায় না থাকে, কেউ যেন অনিদ্রিত রাত না কাটায়। রঘুর উপযুক্ত নাতি ছিলেন রাজা দশরথ। তিনি ছিলেন অযোধ্যার অধিপতি। দশরথের তিন রানী, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। রাজা দশরথ ছিলেন বিশাল ভূখণ্ডের অধিপতি। তিনি ছিলেন প্রজারঞ্জক নিপতি। দশরথ নিজে সুখের জন্য কোনো দিন কালাতিপাত করতেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রজাদের সুখ দুঃখের কথাই তিনি চিন্তা ভাবনা করতেন। অত্যন্ত ধর্মানুরাগী এক মহাপুরুষ, কিন্তু তার জীবনে একটিমাত্র দুঃখ, তার স্ত্রীরা কেউ সন্তানবতী হতে পারেননি। কিন্তু কেন এমন হলো? তাই শেষ পর্যন্ত তিনি তার মনের দুঃখের কথা গুরুদেব
বশিষ্ঠের কাছেই নিবেদন করলেন। বশিষ্ঠ মহাত্মা পুরুষ, তিনি দূরদ্রষ্টাও বটে। তার পরামর্শে মহামুনি ঋষ্যসিংহকে আনা হল। ঋষ্যসিংহ এক যজ্ঞ করলেন। এই যজ্ঞের ফলে রাজা উপযুক্ত পুত্র সন্তান লাভ করবেন। এই যজ্ঞের দ্বারা যে প্রসাদ উৎপন্ন হল তা কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রাকে খাওয়ানো হল। এরপর দিন কাটতে লাগল। একসময় তিন রানী হলেন গর্ভবতী। শেষ পর্যন্ত বড় রানী কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন নামে যমজ সন্তানের জন্ম হল। ফলে রাজা দশরথের মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন। রাজা বুঝতে পারলেন সবই লীলাময় ঈশ্বরের লীলা। এরপর দিন কাটতে লাগল। অল্প বয়সেই চারজন রাজপুত্র কমে সর্বক্ষেত্রে অতুলনীয় হয়ে উঠলেন। বিশেষ করে ধনুর্বিদ্যাতে তারা ছিলেন বিশেষ পারদর্শী। আর ভাইদের মধ্যে যিনি সব থেকে বড় ছিলেন, সেই রামচন্দ্রের গুণের কোনো পরিসীমাই ছিল না। বাকি তিন ভাই দাদা রামকে ভগবানের মতো মান্য এবং শ্রদ্ধা করতেন। রামের যে কোনো কথা নিমেষের মধ্যে পালন করার জন্য তারা তৎপর হয়ে উঠতেন। অযোধ্যার প্রজারা সব সময় বলাবলি করত যে চার ভাইয়ের মধ্যে এমন একতা সহজে তো দেখা যায় না। সাধারণত দেখা যায় রাজবংশের সন্তানেরা পারস্পরিক কলহে লিপ্ত থাকেন, তারা একে অন্যের প্রাধান্য খর্ব করতে বদ্ধপরিকর থাকে। কিন্তু এই বংশের ক্ষেত্রে ব্যাপারটি কখনো এমন হয়নি। এটাই হলো ইক্ষ্বাকু বংশের বৈশিষ্ট্য। এরপর ধীরে ধীরে সময় অতিবাহিত হল। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন সদ্য কৈশোরে পদার্পণ করেছেন। তারা ধনুর্বিদ্যায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে তাদের ডাক আসতে শুরু হয়েছে। রাক্ষসরা যাতে যজ্ঞস্থল পণ্ড করতে না পারে সেই জন্য তাদের যেতে হবে। এই বয়সে রাম হয়ে উঠেছেন কর্তব্যে অবিচল। বয়সে কিশোর হলে কি হবে? কিশোর সুলভ কোনো আচরণ কখনো রামচন্দ্রের মধ্যে দেখা যায়নি। সেই বয়স থেকেই তিনি প্রাজ্ঞ যুবকের মতো আচরণ করতেন। তার আচরণে প্রজাবৃন্দ অত্যন্ত খুশি ছিলেন। তারা মনে প্রাণে প্রার্থনা করতেন একদিন যেন রামচন্দ্র এই বিশাল রাজ্যের অধীশ্বর হিসেবে সিংহাসনে বসেন। রামের মতো একজন রাজা থাকলে তারা যে কোনো ক্ষেত্রেই বঞ্চিত হবে না, এই বিশ্বাস তাদের ছিল। মহর্ষি বিশ্বামিত্রের তপস্যার প্রসিদ্ধি সর্বত্র ছড়িয়ে পড়েছে। কিন্তু রাক্ষসেরা মাঝে মাঝেই তার আশ্রমে এসে নানা ধরনের অশান্তি সৃষ্টি করতে লাগল। শেষ পর্যন্ত অবস্থা এমন হল যে বিশ্বামিত্র আর তপস্যা করতেই পারছেন না। যখনই তিনি তপস্যার জন্য যজ্ঞস্থলে আসেন, তখনই রাক্ষসের অনুচরেরা হৈ হৈ করতে করতে সেখানে চলে আসে। বিশ্বামিত্র ছিলেন এক মহাপণ্ডিত, অসম্ভব অলৌকিক শক্তির অধিকারী। ইচ্ছা করলে তিনি নিজেই ওই রাক্ষসদের পরাস্ত করতে পারেন, কিন্তু তিনি তা চাইলেন না। আসলে বিশ্বামিত্র জানতেন কাকে কোন কাজের জন্য পৃথিবীতে আসতে হয়েছে। তিনি
জন্মসূত্রে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ হলো ঈশ্বরের উপাসনা করা এবং মানুষের মঙ্গল কামনার জন্য নিজেদের জীবন উৎসর্গ করা। আর দেশ শাসন করা ও প্রজাদের রক্ষার দায়িত্ব তো ক্ষত্রিয়ের উপর, রাজার উপর। তাই যখন দেশে দশরথের মতো এমন এক মহান রাজা আছেন যিনি সর্বদাই অন্যের দুঃখ নিয়ে চিন্তা করেন, ব্রাহ্মণ হয়ে তখন কেন বিশ্বামিত্র এই কাজ নিজের হাতে তুলে নেবেন? অতএব একদিন তিনি রাজ দরবারে এসে রাজা দশরথের কাছে সবিস্তারে সব কথা খুলে বললেন। এই সব কথা শুনে রাজা দশরথের মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করলেন। দশরথ বুঝতে পারলেন এবার তাকে আরও তৎপর হতে হবে। বিশ্বামিত্র তপস্যার মাধ্যমে জানতে পেরেছেন যে রাক্ষস বংশ ধ্বংস করার জন্য ইতিমধ্যে ঈশ্বরের অনুগ্রহে রাজার কাছে 4 অবতারের আবির্ভাব হয়েছেন। এখন থেকেই তাদের পরীক্ষা শুরু করা যাক। মুনি বিশ্বামিত্র তাই সরাসরি রাম এবং লক্ষণের সাহায্য প্রার্থনা করলেন রাজা দশরথের কাছে। মুনি বিশ্বামিত্র জোরের সঙ্গে রাজা দশরথকে বললেন, এই বয়সেই রাম এবং লক্ষণ এত নিপুণ ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে যে তারা থাকতে রাক্ষসেরা কিছুতেই যোগ্য পণ্ড করতে পারবে না। তখন মুনি বিশ্বামিত্রের এই অনুরোধ শুনে রাজা কিছুক্ষণ চিন্তামগ্ন অবস্থায় থাকলেন। হাজার হোক, রামলক্ষণের বয়স তো বেশি নয়, ওরা কি এই বিকট দর্শন প্রভূত বলশালী রাক্ষসদের সঙ্গে লড়াইয়ে জয়যুক্ত হবে? যদি কোনো অঘটন ঘটে যায়? এই চিন্তা মনে মনে রাজা দশরথকে ভাবিয়ে তুলল। মহামুনি বিশ্বামিত্র রাজা দশরথের মনের এই দোলাচলের কথা বুঝতে পারলেন। তখন শান্ত কণ্ঠে তিনি রাজাকে আশ্বস্ত করলেন। বিশ্বামিত্র বললেন, কোনোভাবেই রামলক্ষণের কোনো ক্ষতি হবে না। শেষ পর্যন্ত ইচ্ছা না থাকলেও রাজা বিশ্বামিত্রের সঙ্গে 2 পুত্রকে পাঠাতে রাজি হলেন। পথে আসতে আসতে বিশ্বামিত্র কথোপকথনের মাধ্যমে রাম এবং লক্ষণকে আসন্ন যুদ্ধের সমস্ত রণনীতি সম্পর্কে উপদেশ দিলেন। রাম এবং লক্ষণ শান্ত মনে নিপৃষ্ট চিত্ত সহকারে সেই উপদেশাবলী শ্রবণ করলেন। রাম ও লক্ষণ, তারকা, সুবাহু প্রভৃতি বিভৎস দর্শন রাক্ষসদের বধ করলেন এবং শেষ পর্যন্ত আশ্রমে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনলেন। রাক্ষসমুক্ত হয়ে বিশ্বামিত্র মুনি সুখে যজ্ঞ সমাপন করলেন। এরপর বিশ্বামিত্র রাম এবং লক্ষণকে নিয়ে এলেন মহাজ্ঞানী মুনি গৌতমের আশ্রমে। এক অপরাধে গৌতম মুনি তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন। অহল্যা তখন থেকে পাষাণ মূর্তি হয়ে অবস্থান করেছিলেন। রামচন্দ্র গিয়ে তাকে দেখা দিয়ে শাপ মুক্ত করলেন। এই 2 কিশোরের এমন অলৌকিক কাণ্ড দেখে মুনি ঋষিরা সকলেই বুঝতে পারলেন, আসলে মনুষ্য দেহ ধারণ করে ইনিই হলেন স্বয়ং বিষ্ণুর অবতার। তখন থেকেই রাম এবং লক্ষণকে সকলে সমীহ এবং মান্য করতে থাকল। পাশেই মিথিলা রাজ্য, সেখানকার রাজা হলেন জনক। জনক এক অতি প্রজাবৎসল নিপতি হিসেবে খ্যাত ছিলেন। দারুণ ধার্মিক রাজা এই জনক।
ঈশ্বরের সেবা না করে রাজকার্য ইনি কখনো শুরু করতেন না। সীতা নামে তার এক সুন্দরী কন্যা ছিল। এই সীতাকে তিনি হলকর্ষণের মাধ্যমে লাভ করেছিলেন। দেখতে দেখতে সীতা এখন কিশোরী কন্যা হয়ে উঠেছে। সর্বগুণ সম্পন্না ঐশ্বর্যশালিনী এই কন্যাকে সুপাত্যে দান করতে হবে, বাবা জনকের এই ছিল মনোবাসনা। তাই অনেক ভেবে রাজা জনক ঠিক করলেন যে তিনি এক ধর্মযজ্ঞের আয়োজন করবেন। এই ধর্মযজ্ঞের মাধ্যমেই মেয়ে সীতাকে তিনি সুপাত্যে দান করবেন। রাজা জনকের একটি অত্যন্ত ভারী ধনুক ছিল, সেটিকে বলা হয় হরধনু। এই হরধনুটি এমন যে কেউ তাতে সহজে জ্যা পড়াতে পারে না, তাই সেটি মন্দিরের এক কোণে পড়ে থাকত। রাজা জনক একদিন সীতাকে বাঁ হাতে সেই ধনুকটি তুলে পরিষ্কার করতে দেখেছিলেন। তিনি ঘোষণা করলেন যে যে ক্ষত্রিয় বীর এই ধনুক তুলে তাতে গুণ পড়াতে পারবে, তার সঙ্গেই তিনি মেয়ে সীতার বিয়ে দেবেন। এই কথা রাজ্যে রাজ্যে প্রচারিত হয়ে গেল। একদিন বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম এবং লক্ষণ রাজা জনকের রাজসভায় এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্রের আদেশে রামচন্দ্র এই ধনুকটি তুলতে গেলেন এবং আশ্চর্যের বিষয় হলো, রাম যে শুধু ধনুকটি তুললেন তাই নয়, ধনুকটি তুলে নিয়ে তিনি এত জোরে সেটিতে ছিলা দিতে লাগলেন যে সেই ভারী ধনুক সকলের চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রামচন্দ্র হরধনু ভাঙার সঙ্গে সঙ্গে সকলে রামের নামে জয়ধ্বনি করে উঠল। রামচন্দ্র হরধনু ভেঙেছেন, অতএব সীতাকে বিয়ে করতে হবে তাকে। অবিলম্বে এই খবর পৌঁছে গেল রাজা দশরথের কানে। তাই বশিষ্ঠ মুনিকে সঙ্গে নিয়ে রাজা দশরথ এলেন জনক রাজার যজ্ঞস্থলে। জনক রাজার মেয়ে জানকী অর্থাৎ সীতার সঙ্গে রামচন্দ্রের বিবাহ সুসম্পন্ন হল, আর উর্মিলার সঙ্গে লক্ষণের বিয়ে হল। দশরথের সঙ্গে তার দুই ছেলে ভরত এবং শত্রুঘ্ন এসেছিলেন। জনক রাজার ভাই কুন্নাধ্বজের দুই মেয়ে মান্ডবী এবং সুতকীর্তির সঙ্গে ভরত এবং শত্রুঘ্নের বিয়ে হল। বিয়ের পর্ব শেষ হল, উৎসবের পালা ফুরিয়ে গেল, এবার তাদের বাড়ি ফেরার পালা। কিন্তু পরশুরাম পথ আগলে দাঁড়ালেন। পরশুরাম সদর্পে ঘোষণা করলেন যে রাম মহাবীর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তিনি হরধনু ভেঙেছেন। কিন্তু পরশুরামের সঙ্গে যুদ্ধে তাকে অবতীর্ণ হতে হবে। তিনি যদি এই যুদ্ধে পরশুরামকে পরাস্ত করতে পারেন, তবেই পরশুরাম তার শ্রেষ্ঠত্ব স্বীকার করবেন। শান্ত ধীর স্থির রামচন্দ্র কিন্তু এই আহ্বানে বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি সহজেই পরশুরামকে হারিয়ে দিলেন। পরশুরামের দর্প চূর্ণ হল। এবার সবাই মহা আনন্দে ফিরে এলেন রাজা জনকের ভবন অযোধ্যা নগরীর রাজপ্রাসাদে। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল রামলালার জন্ম ও বাল্যকালের কাহিনী। জানেন তো, হারিয়ে যাওয়া পুরাণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি
চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন।